নমস্কাৰ, আপুনি চাই আছে অপরাধনামা। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। পরেশ বৰুৱাক এন আই এ আদালতত হাজিৰৰ নিৰ্দেশ। এন আই এ আদালতৰ পরেশ বৰুৱালৈ নিৰ্দেশনা। বাতৰি কাকতত বিজ্ঞাপন প্ৰকাশ কৰি নিৰ্দেশনা আদালতৰ। 3 আগষ্টত পরেশ বৰুৱাক হাজিৰ হবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। নেশ্যনেল ইনভেষ্টিগেশ্যন এজেন্সিৰ গোচৰ নম্বৰ RC 1/2024 এই নিৰ্দেশ জাৰি কৰিছে আদালতে। বাৰম্বাৰ পৰোৱানাৰ পিছতো আদালতত হাজিৰ হোৱা নাছিল পরেশ বৰুৱা। আদালতত এন আই এ দাখিল কৰা চাৰ্জশ্বীটৰ ভিত্তিতে নিৰ্দেশ। পরেশ বৰুৱাৰ লগতে অৰুণোদয় দহোতিয়ালৈ নিৰ্দেশ দিয়া হৈছে। পরেশ বৰুৱা, কামৰুজ্জামান খান, নুৰ উজ জামান, জামান ভাই, প্ৰদীপ, পৱন বৰুৱা ইত্যাদি বিভিন্ন নামেৰে আত্মগোপন কৰি থকা বুলি দাবী কৰে নেশ্যনেল ইনভেষ্টিগেশ্যন এজেন্সিয়ে। মৰিগাঁৱত মাংস কটা আৰু বিক্ৰীত নিষেধাজ্ঞা। জীৱ জন্তুৰ প্ৰতি নিষ্ঠুৰতা প্ৰতিৰোধ আইনৰ অধীনত এই নিৰ্দেশ। মৰিগাঁও জিলা আয়ুক্ত দেৱাশিষ শৰ্মাই জাৰি কৰে এই নিৰ্দেশনা। অন্য জীৱ জন্তুৰ দৃষ্টিগোচৰ হোৱাকৈ বধ কৰিব নোৱাৰিব কোনো জীৱ জন্তু। শিশুৰ সন্মুখত জীৱ জন্তু বধ কৰাটো নিষেধাজ্ঞা। অনুচিতভাৱে জীৱ জন্তু কঢ়িয়াই নিয়া নিষেধ। নিষেধাজ্ঞা অনুচিতভাৱে জীৱ জন্তুৰ পৰিবহণতো, জীৱ জন্তুৰ প্ৰতি অনুচিত ব্যৱহাৰতো নিষেধাজ্ঞা আৰোপ। আৱৰণ নোহোৱাকৈ মাংস বিক্ৰী কৰিব নোৱাৰিব। মাংস বিক্ৰী কৰিবলৈ হ'লে থাকিব লাগিব কাঁচ আদিৰ দৰে আৱৰণ। নিৰ্দেশ উলংঘা কৰিলে নিৰ্ধাৰিত আইনৰ অধীনত হ'ব শাস্তি। তাৎক্ষণিকভাৱে কাৰ্যকৰী হোৱাকৈ জাৰি এই নিৰ্দেশনা। মই ভাবোঁ খাদ্য সুৰক্ষা বিভাগৰ কৰণীয় বহুত আছে, আৰু বিশেষকৈ আজিৰ দিনটোত য'ত কৰ্কট ৰোগ তথা নানান ধৰণৰ ভয়াৱহ ৰোগ অকল খাদ্যৰ বাবে আমাৰ সমাজখনত দেখা দিবলৈ ধৰিছে, তাত প্ৰতিজন নাগৰিকৰ মই ভাবোঁ এটা অধিকাৰ যে তেওঁলোকে সুৰক্ষিত খাদ্য গ্ৰহণ কৰিবলৈ পায়। আৰু তাত আমাৰ জিলা প্ৰশাসনৰ এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা আছে, আৰু খাদ্য সুৰক্ষা বিভাগ তথা আমাৰ মেজিষ্ট্ৰেটসকল লৈ এই অভিযান জাৰি থাকিব। আৰু তাৰ লগতে আৰু আজি আৰু এটা ওলাব, আপোনালোকৰ আজি আৰু এখন নিৰ্দেশনা ওলাব, য'ত মৰিগাঁও জিলাৰ চাৰিওপিনে আমাৰ যিসকলে মাংস বিক্ৰী কৰে, আপুনি হয়তো দেখিছে যে তেওঁলোকে ছাগলী এটা এনেকৈ ওলমাই ৰাস্তাৰ কাষত থৈ দিয়ে, বা মুৰ্গী বা হাঁহ কটাৰ পিছত ছাল এৰুৱাই যোনপিনেদি যান বাহন যায়, সেই যান বাহনৰ গোটেই ধোঁৱা কাৰ্বনটো যোনটো আছে সেইটো তাত আকৰ্ষিত হয়, সেইটো সেই মাংসটোৱে বা সেই মুৰ্গীটো ওলমাই থোৱা মুৰ্গী বা হাঁহ বা সেই ছাগলীটোৱে সেই তাত গোটেইখিনি সোমাই যায়। গোটেই ধূলি যোনখিনি আছে সেইখিনি বেলেগ, তাৰ ওপৰত বহুতো মাতৃ আমাৰ ওচৰলৈ আহিছে যিসকলে কয় যে ৰাস্তাত তেওঁলোক গৈ থকা অৱস্থাত মুৰ্গী এটাৰ ডিঙি যিধৰণে কাটি পেলাই এটা বাকচত পেলাই দিয়ে আৰু ধৰফৰাই ধৰফৰাই সেই শিশুটোৰ সন্মুখত মুৰ্গীটোৱে যেনেকৈ মৃত্যু হয়, সেই বস্তুটো সেই তেনেধৰণৰ কামবোৰ এখন সভ্য সমাজে কেতিয়াও কৰিব নাপায়। আজি তাৰ বাবে এটা আৰু এটা নিৰ্দেশনা মৰিগাঁও জিলাত জাৰি হৈছে, আৰু এতিয়া আমাৰ মেজিষ্ট্ৰেটসকল, আমাৰ ভেটেনেৰি বিভাগ তেওঁলোক সক্ৰিয় হ'ব। য'তে ত'তে মুৰ্গী কটাৰ দোকান য'ত জনসাধাৰণে অহা যোৱা কৰে, দ্বিতীয়তে সম্পূৰ্ণভাৱে য'ত এনেধৰণৰ আমি শ্লটাৰ হাউচ বুলি কওঁ, যোনটো অসম চৰকাৰ এখন নিয়মাৱলী আছে যোনখন ফ'ল' কৰিব লাগে, সেই সংক্ৰান্তত মানুহৰ কোনো খেয়াল নাই, সেইখিনি মই ভাবোঁ জিলা প্ৰশাসনৰ এটা গুৰুত্ব আমাৰ দায়িত্ব আছে সেইখিনি ৰাইজক অৱগত কৰা। প্ৰথমতে আমি অৱগত কৰিম এই ব্যৱসায়ীসকলক, আৰু যদি তেওঁলোকে নামানে তেতিয়াহ'লে বিধিগতভাৱে তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ব। নিশ্চয়কৈ মৰিগাঁও জিলা প্ৰশাসনৰ আয়ুক্তগৰাকীয়ে আচলতে নিৰ্দেশনা জাৰি কৰিছে যাতে যিসমূহ খাদ্যত ব্যৱহৃত মাংস, এই মাংসসমূহ আচলতে সুৰক্ষিতভাৱে বিক্ৰী কৰিব লাগিব, বা সৰু ল'ৰা ছোৱালীৰ আগত কোনো ধৰণৰ জীৱ বধ কৰিব নোৱাৰিব, এনেকৈ ধৰি এক নিৰ্দেশনা জাৰি কৰিছে। আৰু নিৰ্দেশনাৰ পিছতে আমি উপস্থিত হৈছোঁ মৰিগাঁও জিলাৰ যি প্ৰাণকেন্দ্ৰ মায়াবজাৰত, আৰু প্ৰশাসনে নিৰ্দেশনা জাৰিৰ পিছত আমি পৰ্যবেক্ষণ কৰিবলৈ আহিছিলোঁ আচলতে কি ধৰণে এই বস্তুসমূহ বিক্ৰী কৰে বা বিক্ৰীৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ সুব্যৱস্থা গ্ৰহণ কৰিছে এই বিষয়ে জানিবলৈ আহিছিলোঁ। আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, মোৰ লগত এজন বিক্ৰেতা আছে, তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কেনেধৰণে আপোনালোকে কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। ব্যৱস্থা মানে আমি যিটো নিৰ্দেশনা পাইছোঁ সেইমতে ব্যৱস্থা কৰি আছোঁ, যেনে ধৰি লওক ল'ৰা ছোৱালীৰ আগত মুৰ্গীটো নামাৰা, পৰিষ্কাৰকৈ ৰাখা,
ভাল মাংস বিক্রি করা তেনেকাতে ব্যবহার করে আইনার ব্যবস্থা করবেন প্রাথমিকভাবে পরবর্তী সময় আইনা মানে যে বস্তু ড্রেসিং করা হয় ব্রয়লারটো সেই আইনা বাক্সর ভিতর মানে গ্লাস ফিট করে রাখব তেনকটা নির্দেশনা পাওয়া গেছে এই পটককে নহব পরবর্তী পর্যায়ে করা যাব। আপনি কি কি বিক্রি করেন? মই মাত্র লোকেল মুরগি আর ব্রয়লার হে বিক্রি করো। আর একটা অভিযোগ আছে কিবা সোনালী মুরগি নে কিউ বলে সোনালী মুরগি নাম শুনি আছো সদ্যহতে মায়া বজারে মানে আমার বজারলে বস্তুটা সাপ্লাই অহা নাই। নিশ্চয় নিশ্চয় আরো এজন দাদা আছে, দাদা কি কব আসলে যে নির্দেশনা জারি করেছে ভাল হয়েছে না বেয়া হয়েছে? ভাল হয়েছে, গুড পদক্ষেপ এনেকা লব লাগে। মুরগি সুরগি এইবিল আর ছাগলীর ভিতর ছাগলীর ক্ষেত্রে সব মানে খুব চাফচিকুণকে বিক্রি করবো লাগে আর সবর আগে মানে জবে করবো নালে এইবিল বস্তু প্রশাসনের এই পদক্ষেপটা ভাল পাইছো। যখন দোকানী তখন জানাইছে আমাক যে পরবর্তী সময় নিশ্চয় তাৎক্ষণিকভাবে নয় কিন্তু পরবর্তী সময় যে কাঁচ আবরণ এই আবরণ নিশ্চয়ই তখন দিব আর পরবর্তী সময় এই সমূহ তখন সঠিকভাবে ব্যবহার করবো বলে আমি নিশ্চয়ই জানাইছো। যোরহাট জেলার সোতাইস্থিত শ্যাম শাহ ফ্যাক্টরীত কর্মরত শ্রমিকর মৃত্যুক লৈ উত্তেজনা। বৃহস্পতিবারে নিশা প্রায় 9 বজাত কাম শেষ করে নিজের কোঠালৈ যাওয়ার অবস্থাত ফ্যাক্টরী চৌহদত থাকা পানি ট্যাঙ্কির কাষত পড়ে থাকা অবস্থাত উদ্ধার হয় দুমনি হাজরিকা নামৰ শ্রমিকজন। ফ্যাক্টরীর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্রেরণ করে যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে শ্রমিকজনক। ফ্যাক্টরী কর্তৃপক্ষের শ্রমিকজনক পরিয়ালক খবর দিয়াত হাসপাতালত উপস্থিত হয় যদিও ইতিপূর্বে শ্রমিকজনের মৃতদেহ মর্গলৈ প্রেরণ করা হয়। ইয়াকে লৈ পরিয়ালর সন্দেহ উপজে ফ্যাক্টরী কর্তৃপক্ষের উপর শ্রমিক দুমনি হাজরিকাক পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উত্থাপন করেছে পরিয়ালর লোকে। মৃত শ্রমিকজনের ঘর টিয়কর জাজিমুখর ফুকনবাড়িত। বিগত 8 বছর ধরে শ্যাম শাহ ফ্যাক্টরীত শ্রমিক হিসাবে কাম করে আছিল দুমনি হাজরিকায়। দুমনির পিতৃয়ে লাহদৈগড় আরক্ষী চকীত এই ঘটনা সন্দর্ভত দাখিল করেছে এজাহার। ইফালে এক সূত্রয় প্রকাশ করা অনুসরি দুমনি পূর্বরে পড়া রোগত আক্রান্ত হয়ে আছিল আর ঔষধ সেবন করে আছিল। মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আর আরক্ষীর তদন্তহে পোহরলে আহিব মৃত্যুর প্রকৃত কারণ। আসলে লাদৈগড় সতাই শ্যাম টি ফ্যাক্টরীত জাজিমুখর নিবাসী শ্রী দুমনি হাজরিকায় আজি 7-8 বছর প্রায় তাত শ্রমিকর কাম করে আসে। কালি সন্ধ্যা সি তাত কাম করে থাকা অবস্থা ভনীয়েকর কথাও পাতি ঠিক 9:29-ত কালি নিশা 9:29-ত তার লগরজনে ফোন করে ভনীয়েক কৈছে যে তোমার দাদা বিছনাত সেন্সলেস হয়ে পড়ে আছে, আমি মেডিকেল নিয়ে আসো, তোমালোক যেতে আছে সোনকালে আহা। আহি পাই দেখি সি অলরেডি ডেড হয়ে আছে, ডেড হয়ে আছে। তার ইয়াতে তখেসলে ডেড বডিটি থই পেলায় মর্গত থই তখেসলে এই মাখিমানটা দায়িত্ব সামরি ঘরলে গুছি গেল। লাদৈগড় আরক্ষী চকীত এজাহার দাখিল করেছো। এজাহার দাখিল করার পিছত আরক্ষী সকলের লগত আমি সতাই শ্যাম টি ফ্যাক্টরিলে আছো। তেতিয়া লগর কিজনে কৈছে যে পানি ট্যাঙ্কি এটা দেখাইছে, পানি ট্যাঙ্কটির কাষত ড্রেইন এটা আছে, ড্রেইনটির তললে মুখখন করে সি পড়ে আছে। তারপর কালি আমি যেটা তার চোলা পেন যেটা দাঙি দিছো স্পোর্টিংর হাতের স্পোর্টিং যেটা দাঙি দিছো, দাঙি দিতে তার পেটত অনুমান করেছো কোনোবাই মারিছে তাক, এটা স্পট দেখিছো আর হাতের কিলাকটিত দেখিছো, আঙুলিত দেখিছো আর ভরির ঘিলাবিলাকত দেখিছো, আঁঠুর যে ঘিলা তাত কোলা কোলা দাগ দেখিছো। এতিয়া কথাটো সন্দেহ হয়ে যাওয়াত আর শ্যাম ফ্যাক্টরীত কাম করে সি একমাত্র ঘরখনের উপার্জনের স্থল সি আসে। কোম্পানি পক্ষে এনেকাও মন্তব্য দিছে যে তার বেমার আছে, বেমার আছে লোটো এনেকে বলে মন্তব্য দিছে। যদি সিয়ে বেমারি আসিল মানি লো বেমারি লোটুক কিয় কামত নিয়োগ করেছিল, রাতি দিন চাহপাতর ফ্যাক্টরীত কিয় কামত নিয়োগ করেছিল, আমার দাবি এটাই উচিত তদন্ত হব লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অনুরোধ জানাইছো এটা উচিত তদন্ত হব লাগে। নুমলীগড় এনআরএলর একাংশ বিষয়ার ভয়ঙ্কর কাণ্ড। বন বিভাগ আর এনআরএলর ঊর্ধ্বতন কর্তৃপক্ষক অবগত নকরাক পুটি থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণৃত্য খাবতি লওয়া বন্যহস্তির মৃতদেহ। পরবর্তী সময়ত বন বিভাগে ঘটনার খবর পায় ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃত হাতিটু খান্দি উলিয়ায় মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করে। সমগ্র ঘটনা সন্দর্ভত বর্তমান বন বিভাগে তদন্ত অব্যাহত রাখিছে। উল্লেখযোগ্য যে নুমলীগড় এনআরএলর নগরাঞ্চলত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বন্যহস্তিটোর, কিন্তু বন বিভাগক নজনাক মৃত বন্যহস্তিটো পুতি পেলার ঘটনায় এতিয়া সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য আর রহস্যর। ঘটনাত জড়িত দোষী কঠোর শাস্তির দাবি উত্থাপন করেছে রাইজ তথা প্রকৃতিপ্রেমী সংগঠন।
কিয় বারে বারে নুমলীগড় শোধানাগাৰ বন্য হস্তীৰ বাবে ঘাতক হৈ পৰে। হস্তী নদীত দেৱাল নিৰ্মাণ কৰি হাতীৰ অহা যোৱা পথ বন্ধ কৰাৰ ফলত প্ৰায়ে হাতীৰ বিচৰণত বাধাৰ সৃষ্টি হৈ আহিছে। এইবাৰো দেখিবলৈ পোৱা হ'ল নুমলীগড় শোধানাগাৰৰ বাবেই মৃত্যু হ'ল এটা বন্য হস্তীৰ। নুমলীগড় শোধানাগাৰৰ চৌহদৰ ভিতৰত প্ৰৱেশ কৰা হাতী কেনেকৈ বিদ্যুৎস্পৃষ্ট হ'ল তাৰ কোনো উত্তৰ নাই শোধানাগাৰ কৰ্তৃপক্ষৰ হাতত। হাতীৰ প্ৰৱেশ পথত বিদ্যুতৰ তাঁৰ স্থাপন কৰা হৈছিল নেকি যাৰ বাবে হাতীটোৰ কৰুণ মৃত্যু ঘটিল? 2016 চনৰ 24 আগষ্টত ৰাষ্ট্ৰীয় সেউজ প্ৰাধিকৰণে নুমলীগড় শোধানাগাৰক দিছিল এক বিশেষ নিৰ্দেশ। শোধানাগাৰ কৰ্তৃপক্ষই হস্তীদণ্ডীত নিৰ্মাণ কৰা দেৱাল ভাঙি দিবলৈ নিৰ্দেশ দিছিল, কিন্তু সেই নিৰ্দেশ অমান্য কৰি শোধানাগাৰ কৰ্তৃপক্ষই দেৱালখন ভাঙিবলৈ অপাৰগ হৈছিল। নিৰ্দেশটোত কোৱা হৈছিল যদিহে সেই নিৰ্দেশ অৱমাননা কৰা হয় তেনেহ'লে আইনগতভাৱে ব্যৱস্থা লোৱা হ'ব, কিন্তু তাৰ পাছতো দেৱালখন ভঙাটো দূৰৈৰ কথা। আজিলৈকে ৰাষ্ট্ৰীয় সেউজ প্ৰাধিকৰণক কোনো উত্তৰেই প্ৰদান নকৰিলে নুমলীগড় শোধানাগাৰ কৰ্তৃপক্ষই। ইফালে সেই গোচৰ চলি থকাৰ মাজতে নুমলীগড় শোধানাগাৰ কৰ্তৃপক্ষই এইবাৰ অস্বাভাৱিকভাৱে মৃত্যু হোৱা এটা হাতীৰ মৃতদেহ বন বিভাগক অৱগত নকৰাকৈ জেচিবিৰে পুতি পেলায়। কি কাৰণত নুমলীগড় শোধানাগাৰ কৰ্তৃপক্ষই বন বিভাগক অৱগত নকৰাকৈ জেচিবিৰে গাঁত খান্দি নিমখ ঢালি পুতি থলে বনৰীয়া হাতীটোৰ মৃতদেহ? প্ৰকৃতিপ্ৰেমী সংগঠনসমূহে নুমলীগড় শোধানাগাৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে আইনগত ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাইছে। ৰাজ্য চৰকাৰেও নুমলীগড় শোধানাগাৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'বলৈ সাহস নকৰে কিয়? আগবঢ়াম নুমলীগড়ৰ পৰা আমাৰ সাংবাদিক প্ৰণৱজ্যোতি শইকীয়াৰ প্ৰতিবেদন। হয়, এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ নুমলীগড় শোধনাগাৰৰ নগৰাঞ্চলত, আৰু নগৰাঞ্চলত সংঘটিত হৈছে এক ভয়াবহ কাণ্ড বুলি ক'ব লাগিব। নুমলীগড় শোধনাগাৰৰ নগৰাঞ্চলত বিদ্যুৎপৃষ্ট হৈ মৃত্যু হৈছিলে এটা বন্য হস্তী, আৰু বন্য হস্তীটো আচলতে নগৰাঞ্চলৰ একাংশ বিষয়াই আচলতে সমগ্ৰ ঘটনাটো গাত দিবৰ বাবেই আচলতে বন্য হস্তীটো ইয়াতে পুতি থৈছিলে, আৰু পুতি থোৱাৰ খবৰ পোৱাৰ পিছতেই নুমলীগড় শোধনাগাৰৰ উচ্চপদস্থ এটা বিষয়াৰ দলে আচলতে সমগ্ৰ ঘটনাটো বন বিভাগৰ লগত পোহৰলৈ আনে। মোৰ লগত এই মুহূৰ্তত নুমলীগড় শোধনাগাৰৰ বহুকেইগৰাকী উচ্চপদস্থ বিষয়া আছে। মই পোনে পোনে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম, দাদা, সমগ্ৰ ঘটনাটো কি হৈছিল? হয়, আপোনালোকে দেখিছে যোৱাকালিও আপোনালোক আহিছে, বেচিকেলি এটা হাতী যোৱাকালি আমাৰ টাউনশ্বিপৰ যিটো আমাৰ টাউনশ্বিপ অফিচাৰ যিটো টীম আছে তেওঁলোকে ৰাতিপুৱা প্ৰত্যক্ষ কৰিলে এই বাটাৰফ্লাই এৰিয়াত, দেখিলে হাতীটো বিদ্যুৎপৃষ্ট হৈ মৰিছে। বাকী জাকটো ওচৰে পাঁজৰে আছিলে, বহুত চিঞৰবাখৰ কৰি আছিলে, তেওঁলোকে ভয় খাই হাতীটো, এটুকুৰা দ অঞ্চল আছে আপোনাৰ দেখিছেই, এইটো দ এৰিয়াটো, তাত তেওঁলোকে হাতীটো কভাৰ আপ কৰি দিলে ওপৰত মাটি দি পেলাই যাতে বাকী হাতীখিনিয়ে তাৰ পৰা আঁতৰি যায়। বহুত ভয় খাই তেওঁলোকে সেইটো কৰিলে। কৰাৰ পিছত আমাক পাছবেলা একচুৱেলি মেনেজমেণ্টক খবৰ দিলে, তেওঁলোকে বন বিভাগো এটা চিঠি দিলে, আমিও ইমিডিয়েট আহিলোঁ, আমি গম পাই আমিও ইমিডিয়েট বন বিভাগক খবৰ দিলোঁ। খবৰ দিয়াৰ পিছত এতিয়া পষ্টমৰ্টেমৰ কাৰণে তেওঁলোকে যো জা কৰিছে, অলৰেডি চলি আছে এইখিনি কাম, বাকী ইনভেষ্টিগেশ্যন যিখিনি হয় সেইখিনি তেওঁলোকে তেওঁলোকৰ সম্পূৰ্ণ কৰিব আমাৰ ফালৰ পৰা সেইখিনিয়ে। যোৱাকালি আমাৰ প্ৰায় 8 বজাৰ আশে পাশে তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰিছে ইয়াত, হয়তো ৰাতি নে কেতিয়া মৰিছে তেওঁলোকে নাজানে, ৰাতিপুৱা প্ৰত্যক্ষ কৰিছে যোৱাকালি ৰাতিপুৱা। আমি পাছবেলালৈ বন বিভাগক খবৰ দিয়া হৈছে, যেতিয়া আমি গম পালোঁ আমাৰ টপ মেনেজমেণ্ট আৰু তেওঁলোকেও চিঠি লিখালে আমি ফৰেষ্টলৈ আৰু আমাৰ ফালৰ পৰাও ফোন কৰিম। কি ক'লে? হয় হয়, বন বিভাগৰ লোক আহিছে, তেওঁলোকৰ ডক্টৰ, ভেটেনেৰি ডক্টৰ আহিছে, কাজিৰঙাৰ পৰাও ডক্টৰ আহিছে, তেওঁলোকে পষ্টমৰ্টেমৰ যিখিনি কাম এতিয়া চলাই আছে। চৰকাৰী চাকৰিৰ কোটা ব্যৱস্থাক লৈ উত্তপ্ত বাংলাদেশ, ৰণাংগনত পৰিণত হৈছে ঢাকা। সংৰক্ষণ পদ্ধতিক লৈ হোৱা প্ৰতিবাদত 25 জন লোকৰ মৃত্যু হোৱাৰ লগতে আহত হৈছে 400ৰো অধিক প্ৰতিবাদকাৰী। ৰণাংগনত পৰিণত ঢাকা বিশ্ববিদ্যালয়, চাকৰিত সংৰক্ষণ ব্যৱস্থাক লৈ উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশ চৰকাৰৰ চৰকাৰী চাকৰিৰ কোটা ব্যৱস্থাক লৈ উত্তপ্ত হৈ আছে দেশখনৰ পৰিস্থিতি। এই পৰ্যন্ত সংৰক্ষণ পদ্ধতিক লৈ হোৱা প্ৰতিবাদত 6জন প্ৰতিবাদকাৰীৰ মৃত্যু হৈছে, আহত হৈছে 400ৰো অধিক প্ৰতিবাদকাৰী।
বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মারবন্ধি উলাই আহিছে ছাত্র সমাজ। বুধবারের পর হওয়া এই প্রতিবাদর ফলত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। কি এই বিতর্কিত কোটা সিস্টেম? অসামরিক সেবার কোটা ব্যবস্থার ক্ষেত্র 5 জুনত স্বাধীনতা সংগ্রামের পরিয়াল 30% আসন সংরক্ষণ করার রায়দান করে বাংলাদেশ উচ্চ ন্যায়ালয়ে। ইয়ার পাছতে দেশখনত জ্বালামুখী সদৃশ পরিস্থিতি সৃষ্টি হল। এসময়ত বাংলাদেশের মুক্তি সংগ্রামত নেতৃত্ব দিয়া আওয়ামী লীগের প্রতি আনুগত্য প্রকাশ করে উচ্চ ন্যায়ালয়ে এই রায় দিয়ার অভিযোগ উত্থাপন হয়। তার পিছতে দেশজুড়ি প্রতিবাদর জোয়ার উঠে। ২০১৮ চনত স্বাধীনতা সংগ্রামের পরিয়ালর কোটা আতরার দাবিত 4 মাস জোড়া এক প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদত শিক্ষক আর ছাত্র সমাজে ভাগ লৈছিল। কিন্তু শেহতিয়াক উচ্চ ন্যায়ালয়ের রায়ের পাছতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উফন্দি উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের হিংসাত্মক প্রতিবাদের পাছতে দেশখনের বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগে অনির্দিষ্টকাললৈ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয়কে ধরে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানসমূহ। ইতিমধ্যে বন্ধ করে দিয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রাবাস। বাংলাদেশের সেনাই পরিস্থিতি নিয়ন্ত্রণের নামি পড়েছে রাজপথত। কেবাখনো শহরত প্রতিবাদকারীরে আরক্ষী আর সেনার সংঘাত হয়েছে। অসামরিক সেবার কোটা ব্যবস্থার সংস্কারের দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। টপ হেডলাইন্স আগবাইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইন্সপায়ার।